পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নতুন হাট ঘুষখরা রাস্তা থেকে গত 6 সেপ্টেম্বর 30 বস্তা রেশনের চাল সহ একটি গাড়িকে আটক করেছিল মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গাড়ির চালক ও গাড়ির মালিককে গ্রেপ্তার করে। ধৃত লালু শেখ ও বিল্লাল শেখকে বুধবার আদালতে পেশ করে। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।